আজ অজিত কুমার হাইতের কাহিনী অবলম্বনে মোম পুতুলের জাদুঘর। কিন্তু অনিবার্য কারণবশত তা রক্ষা করা আমাদের পক্ষে মোটেই সম্ভব নয়। কেন, কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই কারণ একটাই, আর তা আমাদের এই প্রতিষ্ঠানের কাছে খুবই মূল্যবান। সেটা হচ্ছে, কোনো রকম ঝুট ঝামেলার মধ্যে আমরা ইচ্ছে করে জড়িয়ে পড়তে চাই না, কারণ তা আমাদের এই প্রতিষ্ঠানের অস্তিত্বকে বিপন্ন করে তুলতে পারে। কিন্তু আমি যা করতে চাইছি তাতে আপনাদের বিপদের কোনো সম্ভাবনা আছে বলে তো আমার মনে হচ্ছে না। ঝুঁকিটা তো সম্পূর্ণ আমার। অবশ্য সত্যি সত্যি যদি কোনো বিপদ ঘটে, এবং যা ঘটা আপাত চোখে খুবই হাস্যকর, আপনারা শুধু আমাকে অনুমতিটা দেবেন। ঠিক, দেখুন আমি নিজে একজন বিজ্ঞানী, কালক্রমে এবং ঘটনাচক্রে এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে পড়েছি, যার সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। আমি নিজে ভূত প্রেতে বিশ্বাস করি না, কোনো অলৌকিক বা অতিলৌকিক বিষয়েও আমার বিন্দুমাত্র আস্থা বা বিশ্বাস নেই। তবুও এই প্রতিষ্ঠানের অস্তিত্বের কথা চিন্তা করে আমি আপনাকে কিছুতেই ওই অনুমতি দিতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার ইয়াং রিপোর্টার, প্লিজ এক্সকিউজ মি। কিন্তু স্যার, আপনি একজন বিদগ্ধ ব্যক্তি, এই মিউজিয়ামের অধ্যক্ষ হিসেবে মাদাম তুসুর নাম ও তার ওয়্যাক্স মিউজিয়ামের কথা আপনার কাছে নিশ্চয়ই অজানা নয়। আর যে অনুমতি দিতে আপনি ভয় পাচ্ছেন বা ইতস্তত করছেন, মাদাম তুসুর মিউজিয়ামের কর্তৃপক্ষ সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে জনসাধারণের কাছে রেখেছেন এবং তার জন্য £100 পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছেন। আমি তা জানি, কিন্তু ওদের দেশে জনগণ, আইন, প্রেস আমাদের দেশের থেকে অনেক সচেতন এবং উদার। হ্যাঁ, আমি সে কথা জানি, জানি বলেই সম্পূর্ণ তৈরি হয়েই এসেছি। এই নিন আমার কাগজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি, আমার এই অ্যাডভেঞ্চারের জন্য। অবশ্য আপনি যদি এটাকে অ্যাডভেঞ্চারের পর্যায়ে ফেলতে চান, আপনাদের কাছে লেখা তাঁর বেতন। এতে পরিষ্কারভাবে লেখা আছে যে আমার কোনো রকম বিপদ ঘটলে আপনারা বা আপনাদের প্রতিষ্ঠান কেউ কোনোভাবেই দায়ী থাকবে না। আর এই নিন আমার স্বীকারোক্তিপত্র, যার কথা ওই চিঠিতে উল্লেখ করা আছে, যে আমার যদি কোনো বিপদ ঘটে বা আমি যদি মারা যাই তার জন্য কেউই কোনোভাবে দায়ী থাকবেন না। দেখুন, আমি কিন্তু আপনার কাছ থেকে একটু স্পেশাল ফেভার আশা করতে পারি। আমি প্রথম আমার কাগজে আপনাদের এই মিউজিয়ামকে কভার করে ফিচার লিখি। আপনি? সত্যি সত্যি অপূর্ব হয়েছিল আপনার লেখাটা, নামকরণও করেছিলেন সুন্দর, মোম পুতুলের জাদুঘরে। আপনার লেখাটা কাগজে বেরোনোর পর থেকে কলকাতা ও তার আশেপাশের লোকজনের কাছে আমাদের খবর পৌঁছে তাদের যে কৌতূহলী করে তুলেছে সেটা অনস্বীকার্য। আর আপনার প্রস্তাবটা আমাদের কাছে খুবই লোভনীয় নিঃসন্দেহে। পাবলিসিটি আমরাও চাই, আর আপনার বহুল প্রচারিত দৈনিকের মাধ্যমে সেই পাবলিসিটি বিনা খরচে আমরা পাবো তা জানি। তবু কেন জানি না, আপনার ওই অনুরোধটা রাখতে আমি মনের দিক থেকে কেমন যেন সাড়া পাচ্ছি না। সে কি, তাহলে আপনি আমার অনুরোধ রাখতে নারাজ? আমি কিন্তু থাকবো বলে একেবারে তৈরি হয়ে এসেছিলাম। বেশ, আপনাকে আমি নিরাশ করব না, কিন্তু একটা প্রতিশ্রুতি আমি চাই আপনার কাছ থেকে। হ্যাঁ বলুন। দেখুন, একটু পরেই 5টা বাজার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে জাদুঘরের দরজা। এখানে থাকবে না কেউ, শুধু কয়েকজন রক্ষী ছাড়া। দুতলার গ্যালারি ফাঁকাই থাকবে, শুধু বন্ধ থাকবে বার্গলার প্রুফ দরজা জানলাগুলো। এই একতলায় আমার অফিস ও অন্যান্য ঘরগুলো বন্ধ হয়ে যাবে, আমি চলে যাব আমার কোয়ার্টার। এই একতলার কোণের একটা ঘরে থাকবে শুধু কেয়ারটেকার আর কয়েকজন গার্ড। আমি ওই ঘরটা আপনাকে দেখিয়ে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। মাটির নিচের তলার গ্যালারিটা আপনারই নামকরণ করা, আদিম রিপুর কারাগারের দরজাটা আজ খোলাই থাকবে। আপনি শুধু আমাকে প্রতিশ্রুতি দেবেন যে যদি কোনো কারণে আপনি ভয় পান বা ভয়ের কোনো কারণ ঘটে, তাহলে কোনো ঝুঁকি না নিয়ে আপনি ওখান থেকে চলে এসে সোজা গার্ডদের ঘরে চলে যাবেন, কোনো রকম দুঃসাহস নিয়ে ওখানে থাকবেন না। আচ্ছা বেশ,
কথা দিলাম, অনেস্ট অনেস্ট। আসুন আমার সঙ্গে, আপনি ওদের প্রত্যেকেরই পরিচয় মোটামুটি জানেন আশা করি। হ্যাঁ জানি, আপনাদের জাদুঘরে আমি এসেছি বহুবার, বিশেষ করে এই আদিমীপুর কারাগারে। কেন জানি না এই গ্যালারিটাই আমাকে আকর্ষণ করে বেশি। এইসব অপরাধীদের জীবন আর কার্যকলাপ নিয়ে আমার কিছু ফিচার লেখবার ইচ্ছে আছে, তাই আমি বারে বারে আসি এই গ্যালারিতে। আমার জানার খুব ইচ্ছে যে আনক্যানি বলে কিছু অস্তিত্ব আছে কিনা। আসলে মাদাম তুসোর মিউজিয়ামে গিয়ে রাত কাটানোর আর্থিক ক্ষমতা আমার নেই, আমি তাই একটা রাত এখানে কাটাতে চাই, সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা, এই 12 ঘন্টা আমি এই ঘরে কাটাবো। আমার জন্য ভাববেন না, কোনো কষ্ট হবে না, এমনকি লোডশেডিং হলেও কোনো ক্ষতি নেই। লোডশেডিংয়ের জন্যে ভাবনার কিছু নেই, আমাদের এখানে বিকল্প ব্যবস্থা আছে। লোডশেডিংয়ের 1 মিনিটের মধ্যেই জেনারেটর চালু হয়ে যাবে। আচ্ছা, এখানে একমাত্র ওই মূর্তিটা ছাড়া বাদবাকি সকলেরই ফাঁসি হয়ে গেছে তাই না? হ্যাঁ, শুধু ডক্টর কাটথ্রোট ছাড়া। ওর পুরো নাম ডক্টর হরবিষ্ণু কানিতকার। ওর চোখ দুটো দেখেছেন যেন জীবন্ত, মনে হয় অন্তর্ভেদে। ওর সম্বন্ধে যতদূর জানা যায় উনি মেসমেরিজম জানতেন, লোককে হিপনোটাইজ করার প্রবল ক্ষমতা ছিল ওর। ডাক্তার হিসেবেও ছিলেন প্রখ্যাত, থাকতেন বোম্বে শহরে। ওই মেসমেরিজম করে অনেক রোগীকে উনি সুস্থ করে তুলেছিলেন আশ্চর্যভাবে। গরিবদের চিকিৎসা করতেন বিনা পয়সায়, এমনকি তাদের ওষুধপথ্য কেনবার পয়সা পর্যন্ত দিতেন নিজের পকেট থেকে। অথচ কি বিচিত্র এই মানব মনের রহস্য! দিনের আলোয় যিনি একজন প্রখ্যাত চিকিৎসক, রাতের আধারে তিনি আবার একজন নৃশংস খুনি। খুঁট দিয়ে লোকের গলার নলি কেটে হত্যা করতেন উনি, তাই পুলিশ রেকর্ডে ওর পরিচয় ডক্টর কাটথ্রোট বলে। কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য হত্যা করতেন না উনি, শুধু হত্যার জন্যই হত্যা করা, এটাই ছিল ওর বিলাস। আর আশ্চর্য, প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে ভিকটিমদের মুখে ভয় বা বিকারের কোনো চিহ্ন নেই। বাধা দেবার বা আত্মরক্ষা করবার চিহ্ন তো দূরের কথা, যেন তারা স্বেচ্ছায় তার খুঁড়ের তলায় নিজেদের গলা বাড়িয়ে দিয়েছে। পুলিশের ধারণা তিনি প্রথমে হিপনোটাইজ করে তারপর হত্যা করতেন। একটা সূত্র ধরে পুলিশ ওর সন্ধান পেল, উনিও বোধহয় আজ করেছিলেন বা জানতে পেরেছিলেন কিছু। পুলিশ এসে ওর বাড়িতে হানা দেবার আগেই উনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন বোম্বে শহর থেকে। আজ পর্যন্ত পুলিশ কোনো হদিশ করতে পারেনি, অনুমান ওর মৃত্যু হয়েছে, নইলে ওর খবর কোথাও না কোথাও পাওয়া যেত। তা ঠিক, একেবারে ডক্টর জেকিল আর মিস্টার হাইডের আধুনিক সংস্করণ। তবে আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এখানে রাত কাটাবার সুযোগ করে দেবার জন্য। কথার মাঝখানে দুজন গার্ড ওপর থেকে নিচে এলো একটা হাতলওয়ালা আরাম কেদারা নিয়ে। এই নিন মিস্টার রিপোর্টার, আপনার স্বাচ্ছন্দ্যের জন্য আমরা শুধু এইটাই আপনাকে দিতে পারলাম। এটাতে বসে আপনি রাতটুকু মোটামুটি কিছুটা আরামের মধ্যে কাটাতে পারবেন। এবারে বলুন, এটাকে কোথায় রাখলে আপনার সুবিধে হবে? এটাকে বরং ডক্টর কাটছোটের দিকে পিছন করে রাখুন, আমি ওই মোমের তৈরি মূর্তিগুলোর দিকেই মুখ করে বসতে চাই। উনি জীবিত কি মৃত তা যখন আমাদের জানা নেই, তখন ওকে আমি আমার লিস্ট থেকে আপাতত বাদ দিলাম। ঠিক আছে, আর একটা কথা, আপনি কিন্তু দয়া করে ধূমপান করবেন না, বুঝতেই পারছেন মূর্তিগুলো সহজদাহ্য, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তাই এই সাবধানতা। না না, আমি ধূমপান করব না। আচ্ছা, এখানে আস্তে আস্তে কানে এসেছিল মিউজিয়ামে নাকি আগুন লেগেছিল? না, আগুন লাগেনি, তবে আশ্চর্যভাবে এই ঘরের ফায়ার অ্যালার্মটা বেজে উঠেছিল, খুব সম্ভব বৈদ্যুতিক গোলযোগ। যাই হোক, খুব ভাগ্য ভালো যে তখন দর্শক কম ছিল, নইলে প্যানিকের জন্যে কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া অসম্ভব ছিল না। আচ্ছা, এবার আমি চলি, গুড নাইট। গুড নাইট প্রফেসর। আমার অনেক দিনে ইচ্ছে অপরাধীদের নিয়ে কিছু ফিচার লিখব। সৃষ্টির আদি থেকেই মানুষ অপরাধ করে আসছে, কিন্তু কেন কেন মানুষ অপরাধ করে? অপরাধের মধ্যেই খুঁজে পায় সে আনন্দ,
খুঁজে পায় তার বেঁচে থাকার সার্থকতা। কেন কেনটাকেই খুঁজে বার করতে চাই আমি, তাই আজ রাতটা থাকতে চাই এদের মাঝে, এই অপরাধীদের মোমের মূর্তির সঙ্গে। দেখতে চাই আমার নিজের মধ্যে কি অনুভূতি জাগে, কোনোরকম আনক্যানি কিছু অনুভব করতে পারি কিনা। চোখ বুঝে মনে মনে চিন্তা করতে লাগলাম কিভাবে আমার ফিচারটা শুরু করব। কতক্ষণ চোখ বুঝেছিলাম খেয়াল ছিল না, হঠাৎ চোখ মেলে প্রথমটা একটু হকচকিয়ে গেলাম, তারপর আবার ধাতস্থ হয়ে উঠলাম। মনে পড়ল কোথায় কি অবস্থায় আমি রয়েছি, কটা বাজল, সাড়ে বারোটা, তার মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আশ্চর্য, আলো আঁধারে রহস্যময় ঘরটা চারদিকে চোখ বুলোতে বুলোতে মনে হলো কিরকম যেন একটা অদ্ভুত ধরনের নীরবতা নেমে এসেছে সমস্ত ঘরটার মধ্যে। কি আশ্চর্য, মনে হচ্ছে আমার আশপাশের মূর্তিগুলো যেন আর শুধু স্ট্যাচু নয়, শুধুই প্রাণহীন পুতুল নয়, তাদেরও যেন একটা সত্তা আছে। মনে হচ্ছে তারা যেন নিজেদের মধ্যে আলোচনা করছে আমার সম্বন্ধে। হাওয়ার মধ্যে দিয়ে ভেসে আসছে তাদের অশরীরী স্বর। আবার চোখ বন্ধ করলাম, একই ধরনের অনুভূতি, এটা আমার চোখের ভুল না মনের ভুল। মনে হচ্ছে মূর্তিগুলো যেন কেউ যেন একটু বাঁ দিকে, ওই মূর্তিটা ডান দিকে কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দাঁড়িয়েছে। আশ্চর্য, এই অশরীরীদের মধ্যে আমি আজ রাতে একমাত্র শরীরী অস্তিত্ব বলেই কি এদের মধ্যে চঞ্চলতা জেগেছে? আমি কি এখানে অনধিকার প্রবেশকারী? তাই কি আমাকে নিয়ে এদের মধ্যে এত আলোড়ন? এবারে চেয়ারটা একটু ঘুরিয়ে নিয়ে বসা যাক, মোমের মূর্তিগুলোর দিকে পিছন করে বসা যাক ডক্টর কাট থ্রোটের মুখোমুখি, দেখা যাক তিনি কি অবস্থায় আছেন। কটা বাজলো? প্রায় একটা বাজছে। আরে 6 ঘন্টা থাকতে হবে এদের মধ্যে, কি আর করব, বরঞ্চ ডক্টর কার্থ্রোটের সঙ্গে একটু গল্প করি। ওয়েল ডক্টর কার্থ্রোট, ভালো আছেন তো? আশা করি বেশ বহাল তবিয়তই আছেন। আচ্ছা, গলার নলি কাটাটা বন্ধ করলেন কেন? চশমার ফ্রেমটার মধ্যে দিয়ে ডক্টর কাটথ্রোট যেন আমারই মুখের দিকে তাকিয়ে আছে, ফোটের কোণে এক সিনতে রহস্যময় হাসি। আমি কি ভুল দেখছি? মূর্তিটা যেন নড়ে উঠলো একটু, এইতো ডক্টর কাটথ্রোটের বেটে খাটো বোমের মূর্তিটা আইল্যান্ড থেকে দড়ি টপকে নেমে এসে এদিকে এগিয়ে আসছে। নমস্কার মিস্টার রিপোর্টার, আমার পরিচয় আপনার অজানা নয়, আপনারটাও আমি জেনেছি। আপনি যখন প্রফেসরের সঙ্গে কথাবার্তা বলছিলেন তখন আপনার এখানে রাত কাটাবার উদ্দেশ্যটাও জেনেছি, একটা নতুন ধরনের অ্যাডভেঞ্চার। আপনার ফিচারটা খুবই ইন্টারেস্টিং হবে অবশ্য, যদি আপনি সেটা লিখতে পারেন। আমাকে দেখে আপনি খুবই অবাক হয়েছেন না? তবে অবাক হওয়ার কিছু নেই, আমি আবার নতুন করে কাজ শুরু করবার কথা চিন্তা করছি। না না, ডাক্তারি নয়, যে কাজ করে আমি খুব আনন্দ পাই, আমার সেই উদ্ভট শখের কাজ, লোকের কলা কাটার কাজ। আপনার মনের মধ্যে কি হচ্ছে আমি বুঝতে পারছি না,
কিন্তু আমার নিজের মনের মধ্যে সারাটা আমি বিলক্ষণ টের পাচ্ছি। বলতে বলতে পকেট থেকে একটা ছোট বেটে খুর বার করলো ডাক্তার। বাঁটায় আঙুলে চাপ দিয়ে খুরের ধারালো পলাটা চকমক করে উঠল সে আলো আঁধারির মাঝখানে। অদ্ভুত দর্শন কোনটা! নাপিতের দোকানে লম্বা বাঁটওয়ালা সেই পরিচিত খুরগুলোর মতো ওটা নয়। আপনি ঠিকই অনুমান করেছেন মিস্টার রিপোর্টার, এটা দেশি খুর নয়, এটা বিদেশি, মেড ইন ফ্রান্স। শেফিল্ডের খুরির ছিল বিশ্বজোড়া নাম। এখন আপনারা সেফটি রেজারে দাড়ি কামান, তাই এর কার্যকারিতার আরামপ্রিয়তার কথা আপনাদের জানা নেই। গলা কাটার জন্যে আমি এই খুরটাকে প্রেফার করি বেশি। ছোট্ট খুর ভাঁজ করে পকেটে রেখে দিলে বুঝতে পারা যায় না বাইরে থেকে, আর কাজের দিক থেকেও খুব চমৎকার। মাখনের মধ্যে যেমন ছুরি বসে যায়, ঠিক তেমনি ভাবেই মানুষের কণ্ঠনালীতে বসে যায় ওটা। কিছু টের পাবার আগেই কাটা হয়ে যায় তার গলা। আপনার হয়তো জানার খুব কৌতূহল হচ্ছে যে আমি লোকের গলার নলি কাটতাম কেন। ওটা আমার নিজকে হবি মিস্টার রিপোর্টার, একটা নতুন ধরনের হবি। লোকে তো স্মারক চিহ্ন হিসেবে কত কিছুই জমায়, তেমনি আমি জমাই কণ্ঠনালি, নানা ধরনের, নানা প্রফেশনের পুরুষ বা মহিলার। আমার সঞ্চয়ে এতদিন একটাই ঘাটতি ছিল, আর সেটা হচ্ছে কোনো রিপোর্টারের কণ্ঠনালি। পুলিশ আমার পিছনে না লাগলে সেটাও আমি জোগাড় করে ফেলতে পারতাম, কিন্তু পুলিশের হাত থেকে পালানোর সময় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টেই যাক। কিছু মনে করবেন না মিস্টার রিপোর্টার, আপনার কণ্ঠনালীটা খুব সুদৃশ্য নয়, আপনার অ্যাডাম অ্যাপেলটা একটু উঁচু। তা যাকে, সে আর কি করা যাবে, পরে যদি সুযোগ আসে তবে ওই ঘাটতিটা কোনো চিফ রিপোর্টারের গলা কেটে বসিয়ে নেব। নিন, এখন আপনি তৈরি হন। না না, কিচ্ছু কষ্ট হবে না আপনার, আপনি কিছু টেরই পাবেন না। মাথাটা একটু তুলুন, ঠিক আছে? এবার ঘরটা একটু হেলান পিছন দিকে, যেখানে ছিলাম সেই আইল্যান্ডটার দিকে তাকান। এবারে আমি কাজ শুরু করছি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে সকাল 7টা বাজলো। প্রফেসর, কেয়ারটেকার আর গার্ডরা এসে হাজির হলো নিচের গ্যালারিতে। 12 ঘন্টা আগে যেমন তারা দেখে গিয়েছিলেন ঠিক তেমনটি আছে সব কিছু, কোথাও কোনো পরিবর্তন নেই। শুধু পরিবর্তন হয়েছে আরাম কেদারাটার অবস্থানে, সেটা স্থান পরিবর্তন করে রয়েছে ডক্টর কাটথ্রোটের স্ট্যাচুর মুখোমুখি, আর তাতে হেলান দিয়ে স্থির নিথরভাবে বসে রয়েছে রিপোর্টার, দৃষ্টি ডক্টর কাটথ্রোটের মূর্তিটার দিকে। মুখে কোনো ভয় বা আতঙ্কের চিহ্ন নেই, যা আছে তা একটা প্রবল বিস্ময়। তাকে ডাকতে গিয়েও থমকে দাঁড়ালেন প্রফেসর। তার মন তাকে জানিয়ে দিল
যে ওকে আর ডেকে কোনো লাভ নেই। রিপোর্টারের দৃষ্টিকে অনুসরণ করে বৃদ্ধ প্রফেসর তাকালেন ডক্টর কাটথ্রোটের আইল্যান্ডের দিকে। ডাক্তারের লাইফ সাইজ মোমের মূর্তিটা তাকিয়ে আছে তারই দিকে। কাঁচহীন চশমার ফ্রেমের মধ্যে দিয়ে জল জল করছে তার সেই রহস্যময় অন্তর্ভেদী চোখ দুটো। ঠোঁটের কোনায় সেই পরিচিত রহস্যময় হাসি।